হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি ম্যাক্সে। ম্যাক্সে পুজোর কালেকশান এবং পুজোর শপিং শুরু হয়ে গেছে, দারুণ দারুণ কালেকশান এসেছে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা মিস করে যাবে, তাই বলবো তোমরা ভিডিওটা পুরো দেখো। দারুণ দারুণ কালেকশান এসেছে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমাদেরকে প্রথমে কিন্তু গ্রিন, রেড, হোয়াইটের মধ্যে কিছু কালেকশান দেখাচ্ছি। এইগুলো প্রাইস ছিল 1499। আর এই যেমন এই ড্রেসটার প্রাইসটা রয়েছে দেখতে পাচ্ছ 1499। এই 1499-এ প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাচ্ছে। পুজোতে কিন্তু সালোয়ার কুর্তি পরবো না সেটা কখনো হয়, পুজোতে কিন্তু সালোয়ার কুর্তি মাস্ট, মানে পুজো কমপ্লিটই হয় না। আর সবাই কিন্তু সালোয়ার কুর্তিটা পুজোতে বেশি প্রেফার করে, আমি তো ভীষণ প্রেফার করি। আর চলো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলোর স্টার্টিং কিন্তু 1299 থেকে 1499-এর ভেতরে। তোমরা কিন্তু দারুণ দারুণ কালেকশান পেয়ে যাবে। এই রেডটা দেখো দারুণ লাগছিলো দেখতে, সারারা স্টাইলে রয়েছে। যেমন গ্রিনের ওপর প্রচুর কালেকশান ছিল। আর যা যা কালেকশান রয়েছে সব কিছুই কিন্তু তোমাদেরও ভালো লাগবে হয়তো। আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এখন তোমাদের কিছু সালোয়ারের কালেকশান দেখাচ্ছি। এগুলো হচ্ছে 3 পিসেস। এর মধ্যে দারুণ দারুণ কালার ছিল এবং কালার কম্বিনেশান এতই সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। এগুলো স্টার্টিং ছিল 1999। তো তোমরা 2000 টাকার মধ্যে কিন্তু দারুণ দারুণ সালোয়ার পেয়ে যাবে। এই কালারটা দেখো খুবই সুন্দর ছিল, মানে পিঙ্ক কালারের মতন কালারটা, পুরো পিঙ্ক কালার ছিল না। যেমন এইটাও দেখো আনারকালি স্টাইলে রয়েছে এবং আলিয়া কাটের ওপর। এই কুর্তির প্যান্টটাও ওরকম সারারা স্টাইলে ছিল। আর এগুলো এখন 999-এর মধ্যে তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের কিন্তু ফার্স্টেই আমি পুজোর একটু হেভি কালেকশান দেখালাম, কারণ মানে আমিও পারছিলাম না মানে কখন তোমাদেরকে সুন্দর সুন্দর কালেকশান দেখাবো। আর তোমরা তো পুরো ভিডিওটা দেখলে পরে আরও দারুণ দারুণ কালেকশান দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ 999-এ কিন্তু দারুণ দারুণ কালারগুলো রয়েছে। ওই অফ হোয়াইটের ওপর দেখো ফিস কাটের রয়েছে। আর এই দিকে রয়েছে 499-এ। তোমরা এই ধরনের সালোয়ারগুলো দুটো কিনলে তোমরা 499-এ করে প্রাইস পড়বে, আর এক একটা কিন্তু 599 পড়বে। আর এইদিকে দেখতে পাচ্ছি একদম সিম্পলের ওপর, এইগুলোও কিন্তু তোমরা পুজোতে ক্যারি করতে পারো। যেমন ষষ্ঠী, সপ্তমীতে তোমরা দিনের বেলা ক্যারি করতে পারো। দারুণ লাগছিলো একদম কটনের ওপর, প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এগুলো যে একটু জরির কাজ ছিল, যেমন প্রত্যেকটা কিন্তু দেখো কালারগুলো খুবই সুন্দর রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যেমন এই গ্রিনটা খুবই সুন্দর ছিল। আর এদিকে এইদিকে রিলেনের ওপর 2399 প্রাইস রয়েছে। আর প্রিন্টের ওপর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু প্রিন্টের ওপর এবং হালকা ফেব্রিকের কাজও ছিল। আর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর লাগছিলো। এগুলো কিন্তু রেগুলার ড্রেসে দারুণ রয়েছে, তোমরা অফিস বা কলেজের জন্য কিন্তু পারফেক্ট। আর একটা নিলে হচ্ছে 500 টাকা, আর তোমরা দুটো নিলে 800 টাকার ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই দিকে দেখো কালেকশানগুলো দারুণ ছিল। এই কালেকশানগুলো পুরো আনারকালি স্টাইলে রয়েছে এবং দেখো ভি নেকের ওপর রয়েছে, সামনেটা একটু কুচি কুচি ছিল। যেমন এই রেডটা আমার খুবই ভালো লাগছে ভি নেকের ওপর। এগুলো কিন্তু মানে কোনো প্যান্ট বা ইয়ে নেই, তো এগুলো একদম সিম্পলের ওপর কুর্তি সালোয়ার ছিল। তো এই ধরনের কুর্তি সালোয়ারগুলো খুবই ভালো লেগেছিলো আমার। আর এই ইয়েলোটা আমার তো খুবই সুন্দর লেগেছে, মানে ঠিক ইয়েলো বলবো না, মাস্টার ইয়েলো টাইপের কালার ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছে সালোয়ার সেট, এইগুলো 3 পিসেস রয়েছে। এইগুলো স্টার্টিংই ছিল 2000 টাকা থেকে। তো 2000 টাকার থেকে তোমরা কিন্তু দারুণ দারুণ এরকম সালোয়ার পেয়ে যাবে। এক একটা এক এক রকম প্রাইস ছিল, মানে কটনেরগুলো 2000-এর ভেতরে ছিল। আর যেগুলো কটনের ওপর একটু জরির কাজ করা রয়েছে সেইগুলো কিন্তু 3000-এর কাছাকাছি। যেমন এইটা 3400 প্রাইস ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রিন্টের ওপর খুবই সুন্দর ছিল, কাপড় কোয়ালিটি এতটাই ভালো ছিল। তো তোমাদেরকে বলে যেন তোমরা যদি আসো এসে নিজেরা ধরে এবং ট্রায়াল দিয়ে দেখবে তোমাদেরও হয়তো ভালো লাগবে। আর আমি তোমাদেরকে বলে রাখি এখন কিন্তু সব জায়গাতে পুজোর কালেকশান শুরু হয়ে গেছে। আর আমি এই রিসেন্ট তোমাদেরকে জুডিওর ভিডিও দিয়েছি, জুডিওর ভিডিওর দারুণ দারুণ সেল চলছে। তো সেইটা যদি না দেখে থাকো তো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এইগুলো দেখো খুবই সুন্দর হয়েছে, একদম সিম্পলের ওপর প্রিন্টের ওপর রয়েছে। এইগুলো ওরকম 999-এর ওপর প্রাইস ছিল, তো আমার তো ভালো লেগেছে। যেমন এই কালারটা দেখো, এই মপ কালারটা আমার তো দারুণ হয়েছে, পুজোর জন্য কিন্তু একদমই পারফেক্ট। আর এই হোয়াইটটা দেখো অসাধারণ দেখতে, বুঝতে
রেড এম্ব্রয়ডারি করা, দারুণ ছিল। গোল্ডেন কালারেরটাও দেখো খুবই সুন্দর রয়েছে। এই ধরনের প্রচুর প্রচুর তোমরা কালেকশন পেয়েছো। যারা ডিপ কালারের ওপর চাইছো তারা তো পাচ্ছই, প্লাস লাইট কালারের ওপরও কিন্তু দারুণ দারুণ কালেকশন ছিল। কারণ সবাই কিন্তু ডিপ কালার পরতে পছন্দ করে না, সবাই কিন্তু লাইট কালারটা বেশি প্রেফার করে। আমি তো লাইট কালার পরতে বেশি প্রেফার করি। আর এই ধরনের কুর্তিগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই যেমন এইগুলো দেখো খুবই সুন্দর, লাইট কালার ওপর রয়েছে, ডিপ কালারের ওপর রয়েছে। এগুলোর প্রাইসও কোনোটা 1499, 1299 এরকম প্রাইস ছিল। যেমন এটা দেখো 1499। তো এই ধরনের কিন্তু চিকনকারি তোমরা সালোয়ার কুর্তি পেয়ে যাচ্ছ। আর এই দিকে দেখো ঢাকাইয়ের স্টাইলে এই কুর্তিটা দেখো অরেঞ্জ কালারের ওপর দারুণ লাগছিল দেখতে। এটার প্রাইস ছিল এরকম 1299। তো 1299-এ তো তোমরা দারুণ দারুণ কালেকশন পাচ্ছ, তার সাথে কিন্তু তোমরা এইখানে সালোয়ার পেয়ে যাচ্ছ এই ধরনের বেশ কটনের ওপর, বা তোমরা কিন্তু এই ধরনের স্কার্ট পেয়ে যাচ্ছ। এর মধ্যে কিন্তু দুটো কালার ছিল। এখন তোমাদের একটা স্কার্ট দেখাচ্ছি, দেখো এটার প্রাইস 999-এর ওপর। আর এখন যে প্লাজোটা দেখাচ্ছি দেখো, এটা কিন্তু এমব্রয়ডারির কাজ করা রয়েছে এবং দুটো তিনটে কালারও ছিল। আর এইদিকে গ্লেজের ওপর লেগিংস রয়েছে। এই ধরনের কিন্তু লেগিংসগুলো তোমরা এখান দিয়ে যদি কুর্তি কেনো বা পুজোর জন্য কিন্তু একটু হেভি লেগিংস দরকার পড়ে, কারণ সুন্দর সালোয়ার পরবো, তার সাথে যদি একটু ভালো লেগিংস যদি না পরি তাহলে কিন্তু এই পুরো সাজটা লুকটা মানায় না। যেমন এই ব্ল্যাক কুর্তিটা দেখো, তোমাদের তো এতক্ষণ অন্য অন্য কালারের দেখেছি, কিন্তু ব্ল্যাক কালারের ওপর সেইভাবে কালেকশান দেখাতে পারিনি, কারণ খুব একটা ব্ল্যাক কালার ছিল না। তো দুটো তিনটে ব্ল্যাক কালার ছিল, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর রেড, গ্রিন এরকম কালারগুলো দারুণ ছিল। আর এই যে ব্ল্যাকটা দেখছো, এটা আমার খুবই ভালো লেগেছে, বেশ সিম্পলের ওপর হালকা জরির কাজ করা ছিল। আর এইদিকে দেখো ওরকমই আলেয়া কাটের মধ্যেও ছিল। আর এদিকে বাই 2599 প্রাইসে তোমরা এই ধরনের কটন কুর্তি পেয়ে যাচ্ছ। এইগুলো তো একদম অফিসিয়াল কুর্তি, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে সুতোর কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ করা, নাহলে পরে এমব্রয়ডারির কাজ করা রয়েছে, নাহলে অ্যাপ্লিক করে লেস বসানো রয়েছে। আর প্রত্যেকটা কালার সোবার ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ লাইট কালার তো প্রচুর রয়েছে, তার সাথে কিন্তু ডিপ কালারও তোমরা ক্যারি করতে পারো, কারণ অনেকে ডিপ কালারটাও পছন্দ করো। আর এই ধরনের কুর্তিগুলো তো আমার ভালোই লেগেছে, এগুলো রেগুলার বেসিসে একদম দারুণ ছিল। আর এক একটা প্রাইস ছিল 699, আর তোমরা যদি দুটো একসাথে কেনো তাহলে কিন্তু 599 করে পাচ্ছ, মানে 1200 টাকায় তোমরা টু পিস পেয়ে যাচ্ছ। এদিকে লেগিংস রয়েছে এবং ওড়নাও রয়েছে, এগুলো প্রাইস পড়ছে 349। তো তোমরা 350 টাকার ভেতরে কিন্তু এরকম ওড়না লেগিংস পেয়ে যাচ্ছ। আর ফ্যান্সি ওড়না তো দরকার পড়ে, কারণ কুর্তি সাথে এক এক সময় মনে হয় কিছু ওড়না ইউজ করি। আর এই ধরনের ওড়নাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এগুলোর প্রাইস তো তোমাদেরকে বলেই দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই কুর্তিগুলো দেখো খুবই সুন্দর, একটু আলিয়া কাটের স্টাইলে রয়েছে, আনারকালি স্টাইলে রয়েছে। আর এগুলো দেখো অফ হোয়াইটের ওপর এরকম পিঙ্ক কালার জরি, পিঙ্ক কালার প্রিন্টের ওপর রয়েছে, আমার তো ভীষণ ভালো। মানে অফ হোয়াইটের ওপর কালারও প্রচুর ছিল, এবং দেখো এই গ্রিন কালারটা অসাধারণ দেখতে লাগছে, মানে এত ফাইন লাগছে, কাপড় কোয়ালিটিটা এতটাই সুন্দর ছিল। আর দামটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন তোমাদের একটু সালোয়ার দেখাচ্ছি। এইগুলো প্রাইস ছিল 2299, মানে 2300 টাকায় তোমরা পুরো সেটটা পেয়ে যাচ্ছ, এক একটা সেটের এক এক রকম দাম কাজের ওপর। তো এই দেখো সালোয়ারটা আমার তো ভীষণ ভালো, কাজটা দেখেছো খুবই সুন্দর রয়েছে, আর সিলভার কালারের সিকোয়েন্সের কাজ রয়েছে, আর আমার তো দারুণ লেগেছে। এটার প্রাইস ছিল 2000 টাকা। আর এইটা দেখো খুব হোয়াইটের ওপর পিঙ্ক গ্রিন জরির কাজ করা রয়েছে, এবং প্যান্টটা কিন্তু পিঙ্ক কালার, ওড়নাটাও পিঙ্ক কালার ছিল, মানে অসাধারণ কম্বিনেশন ছিল। আর এই ধরনের কুর্তি সেটগুলো পেয়ে যাচ্ছে, এর সাথে কিন্তু প্যান্টও রয়েছে। আর দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে, কালারগুলো প্রত্যেকটা সুন্দর, এবং এগুলো কটনের ওপর ছিল আর প্রিন্টের ওপর ছিল, তো আমার তো খুবই ভালো লেগেছে। এগুলো একদম সিম্পলের ওপর, যারা অফিসের জন্য একদম পারফেক্ট, আর যারা একটু এজড পার্সন তারা ভাবছে একটু লাইট কালারের ওপর কিছু ট্রাই করো, তারা কিন্তু এই ম্যাক্সে আসতে পারো, এবং দারুণ দারুণ কালেকশান রয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।